ম্যাচের পর মোহাম্মদ সিরাজের মুখ থেকে পুরো সময় হাসি সরছিল না। এশিয়া কাপের ফাইনালের ম্যাচ সেরার নাম ঘোষণা করার পর সেই হাসিটা যেন আরও চওড়া হয়। পুরস্কার বিতরণের মঞ্চে ম্যাচ সেরার পুরস্কারটা হাতে নিয়ে কথা বলতে গেলেন সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে। পুরস্কারের অর্থটা শ্রীলঙ্কার মাঠকর্মীদের উপহার দেওয়ার কথা তখনই জানালেন ভারতীয় এই পেসার। সিরাজের এমন ঘোষণায় করতালিতে মুখর হয় কলম্বো প্রেমাদাসা স্টেডিয়াম। দুই ইনিংস মিলিয়ে 100 ওভারের খেলা, কিন্তু মাঠে খেলা হলো মাত্র 21 ওভার 3 বল। কলম্বোর এশিয়া কাপের ফাইনালের চিত্রে বৃষ্টির কোনো দায় নেই। ম্যাচের এমন দশার মূল হোতা ছিলেন মূলত সিরাজ, কারণ ভারতীয় এই পেসারের বোলিংয়ের তোপে মাত্র 15 ওভার 2 বলে 50 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। আর এই লক্ষ্য ভারত টপকে যায় মাত্র 6 ওভার 1 বলে, কোনো উইকেট না হারিয়ে। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। এশিয়া কাপের 16তম আসরের ফাইনাল জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ছিল ক্রিকেট প্রেমীরা, কিন্তু সেই আশায় গুরুবালি করে দেন সিরাজ। কলম্বোর ফাইনালে লঙ্কানদের অবস্থা যেন ছিল ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা। শ্রীলঙ্কার এমন অসহায় আত্মসমর্পণে অষ্টমবারের মতো এশিয়া কাপে শিরোপা জিতল ভারত। 21 রানে 6 উইকেট নিয়ে ম্যাচের সব আলো নিজের দিকে কেড়ে নেন মোহাম্মদ সিরাজ, তবে ম্যাচ শেষে দেখালেন অন্যরকম এক মহানুভবতা। ম্যাচ সেরা হিসেবে পাওয়া পুরস্কার $5,000 পুরোটাই মাঠকর্মীদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেন এই পেসার। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে তিনি একথা জানান। সিরাজ বলেন, এটি তার জীবনের সেরা বোলিং স্পেল। এই পুরস্কারের প্রাইজ মানি গ্রাউন্ডসম্যানদেরই প্রাপ্য, আর এটি তারাই পাবে, কারণ তারা ছাড়া এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব ছিল না। সিরাজের এমন ঘোষণায় উজ্জীবিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাকে। শ্রীলঙ্কার কিউরেটর ও মাঠকর্মীদের পুরস্কারের ঘোষণা দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি $50,000 পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে লেখেন, নেপথ্যের নায়কদের বাহবা দিতেই হবে। সিরাজের মতো এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কলম্বো ও ক্যান্ডির ক্রিয়েটর ও মাঠকর্মীদের $50,000 পুরস্কার দিতে পেরে গর্বিত। রায়হান রাসেল, কালবেলা।